নমস্কার, আমি সানডে সাসপেন্সের ডিরেক্টর ইন্দ্রাণী। আজ আপনাকে দেব একটা ওয়ার্নিং। না, আমি কিন্তু শুধু ছোটদের বলতে আসিনি যে আমাদের গল্পটা ভীষণভাবে বড়দের জন্য, তাই প্লিজ শুনো না। কারণ আমি যখন ছোট ছিলাম এ কথা আমাকে কেউ বললে আমি শুনতামই না। তবে ওয়ার্নিংটা কিসের? দেখুন, সত্যি বলতে কি, হরর ব্যাপারটা ঠিক সবার জন্য নয়। অনেকেই হলে গিয়ে হরর ছবি দেখেন না। অনেক বড়রা এবং বুড়োরা এক্সরসিজম, ভ্যাম্পায়ার, পোল্টারগাইস্ট, বীভৎসরস, বিভীষিকা এগুলো নিতেই পারেন না। আবার অনেক ছোটরা এগুলো দারুণ এনজয় করে, কারণ এর মধ্যে একটা থ্রিলিং ব্যাপার আছে। তান্ত্রিকের গল্প শুনে যদি আপনি কুসংস্কার, ডাকিনী, যোগিনী, পিশাচ এগুলো নিয়ে ভাবতে শুরু করেন, তাহলে এই গল্প আপনার জন্য একেবারে নয়। যদি পর্দায় দেখে বা সানডে সাসপেন্সে কিছু গল্প শুনে আপনার রাতের ঘুম ছুটে যায়, তাহলে কিন্তু এ গল্প আপনার জন্য নয়। তবে সত্যি যদি থ্রিল হতে চান, বাংলা গল্পে এ জিনিস বিরল। আপনি কোন দলে আমি জানি না, তাই ওয়ার্নিং, পরে কিন্তু আমাদের বলতে পারবেন না। মির্চি 98.3 এ শুরু হচ্ছে আপনার জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিকের গল্প। সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চি 98.3 তে। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন 1894 খ্রিস্টাব্দের 12ই সেপ্টেম্বর, মৃত্যু হয় 1 নভেম্বর 1950 খ্রিস্টাব্দে। শিক্ষকতা করা ছাড়াও ঘুরে ঘুরে নানান ধরনের চাকরি করেছেন। ছোটা নাগপুর, হাজারিবাগ, রাঁচি ও মানভূমের বিভিন্ন জঙ্গলে ঘুরেছেন এবং সেই সব অভিজ্ঞতা কাজে লেগেছে তার লেখায়। জমিদারি দেখাশোনার কাজ পেয়ে জঙ্গলমহলে থাকার সময় পথের পাঁচালি লেখেন। মাত্র 21 বছরের সাহিত্য জীবনে অজস্র উপন্যাস, ছোট গল্প, ভ্রমণ কাহিনী, শিশু সাহিত্য তার হাত থেকে বেরিয়েছে। তারানাথ তান্ত্রিককে নিয়ে তিনি সাকুল্যে 2টি গল্প লিখেছেন। আজকের গল্পটি তার মধ্যে প্রথম। এই গল্পটি আমরা নিয়েছি দীপায়ন পাবলিশার্স থেকে প্রকাশিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক গল্প সম্ভার এই বইটি থেকে। প্রধান চরিত্রে তারানাথ তান্ত্রিক এবং পাগলি। গল্প পাঠে মীর, সমক এবং অয়ন্তিকা। গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিকের গল্প। সন্ধে হবার দেরি আর নেই। রাস্তার পুরনো বইয়ের দোকানে বই দেখে বেড়াচ্ছি, এমন সময় আমার বন্ধু কিশোরী সেন এসে বলল, কিরে এখানে কি করছিস? একটা জ্যোতিষীকে হাত দেখাতে যাবি নাকি? আরে তারানাথ জ্যোতিষী, নাম শুনিস নি? মস্ত বড় জ্যোতিষী। হাত দেখানোর ঝোঁক চিরকালই আছে, তবে সত্যিকারের ভালো জ্যোতিষী কখনো দেখিনি। জিজ্ঞাসা করলাম, বড় জ্যোতিষী মানে কি? যা বলে তা সত্যি হয়? আমার অতীত ও বর্তমান বলতে পারে? ভবিষ্যতের কথা বললে অবশ্য বিশ্বাস হয় না। বন্ধু বলল, আরে চলি না, পকেটে 2-4 টাকা হবে তো, 2 টাকাই তো নেবে, একবার দেখিয়ে নিবি, দেখ না কিছু বলতে বলতে পারে কিনা। কাছেই একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে তারানাথ জ্যোতি বিনোদ। এই স্থানে হাত দেখা ও কোষ্ঠি বিচার করা হয়, গ্রহশান্তির কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি। আসুন ও দেখিয়া বিচার করুন। বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে, দর্শনী নামমাত্র। বন্ধু বলল, এই যে রে এই বাড়িটা। আমি হেসে বললাম, ধুর লোকটা বোগাস, এত রাজা মহারাজা যার ভক্ত তার এই 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 বাড়ি। বাইরের দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে একটা ছেলে বলে উঠল, কে কে? কিশোরী জিজ্ঞেস করল, জ্যোতিষী মশাই বাড়ি আছেন নাকি? ভেতর থেকে খানিকক্ষণ কোনো উত্তর শোনা গেল না, তারপর দরজা খুলে গেল। একটা ছেলে উঁকি মেরে
আমাদের দিকে সন্দেহের চোখে খানিকক্ষণ চেয়ে দেখে জিজ্ঞেস করল, কোথা থেকে আসছেন? আমাদের আসবার উদ্দেশ্য শুনে সে আবার বাড়ির ভেতরে চলে গেল। কিছুক্ষণ কারো কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আমি বললাম, ব্যাপার যা দেখছি তোমার জ্যোতিষী পাওনাদারের ভয়ে দিন রাত দরজা বন্ধ করে রাখে। ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমরা পাওনাদার কিনা দেখতে, এবার ডেকে নিয়ে যাবে। আমার কথাই ঠিক হলো। একটু পরেই ছেলেটা দরজা খুলে বলল, আসুন ভেতরে আসুন। ছোট একটা ঘরে তক্তপোষের উপরে আমরা বসলাম। একটু পরে ভেতরের দরজা ঠেলে একজন বৃদ্ধ প্রবেশ করল। কিশোরী উঠে দাঁড়িয়ে হাত জোড় করে প্রণাম করে বলল, নমস্কার পণ্ডিত মশাই, আসুন আসুন। বৃদ্ধের বয়স 60-62 বেশি হবে না। রং টকটকে গৌরবর্ণ, এই বয়সেও গায়ের রঙে জৌলুস আছে। মাথার চুল প্রায় সবই উঠে গেছে, মুখের ভাবে ধূর্ততা ও বুদ্ধিমত্তা মেশানো। নিচের চোয়ালের গড়ন বেশ দৃঢ়, চোখ দুটি বড় বড় উজ্জ্বল। জ্যোতিষীর মুখ দেখে আমার লর্ড রেডিং এর চেহারা মনে পড়ল। দুজনের মুখে আশ্চর্য মিল আছে, কেবল লর্ড রেডিং এর মুখে আত্মপ্রত্যয়ের ভাব আরো অনেক বেশি, আর এনার চোখের কোণের কুঞ্চিত রেখাগুলির মধ্যে একটু ভরসা হারানোর ভাব পরিস্ফুট। অর্থাৎ যতটা ভরসা নিয়ে জীবনে নেমেছিলেন তার যেন অনেকখানি হারিয়ে গেছে, এই ধরনের একটা ভাব। প্রথমে আমি হাত দেখালাম। বৃদ্ধ এক মনে খানিকটা দেখে আমার মুখের দিকে চেয়ে বলল, আপনার জন্মদিন 15ই শ্রাবণ 1305 সাল, ঠিক? আপনার বিবাহ হয়েছে 1327 সাল ওই 15ই শ্রাবণ, ঠিক? কিন্তু জন্ম মাসে বিয়ে তো হয় না। আপনার হলো কেমন করে? এরকম তো দেখিনি। কথাটা খুবই ঠিক। আমার আরো মনে ছিল এই কারণে যে আমার জন্মদিন ও বিয়ের দিন এক হওয়াতে বিয়ের সময় এই নিয়ে বেশ গোলমাল হয়েছিল। তারানাথ জ্যোতিষী নিশ্চয়ই তা জানে না, সে আমাকে কখনো দেখেনি। আমার বন্ধু কিশোরী সেনও জানে না, তার সঙ্গে আলাপ মোটে 2 বছরে, তাও এক ব্রিজ খেলার আড্ডায়। সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশ ছিল না। তারপর বৃদ্ধ বলল, আপনার 2 ছেলে 1 মেয়ে, আপনার স্ত্রীর শরীর বর্তমানে বড় খারাপ যাচ্ছে। ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন কিংবা জলে ডুবে গিয়েছিলেন, মোটের ওপর আপনার মস্ত বড় ফাঁড়া গিয়েছিল 13 বছর বয়সে, কি ঠিক? তো কথা সবই ঠিক, লোকটার কিছু ক্ষমতা আছে দেখছি। হঠাৎ তারানাথ বলল, বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে, কিছু অর্থ নষ্ট হয়েছে, সে টাকা আর পাবেন না, এবং আরো কিছু ক্ষতিযোগ রয়েছে। আমি আশ্চর্য হয়ে ওর দিকে তাকালাম। মাত্র 2 দিন আগে কুলুটোলা স্ট্রিটের মোড়ে ট্রাম থেকে নামার সময় 5খানা নোট শুদ্ধ মানি ব্যাগটা খোয়া গিয়েছে। লজ্জায় পড়ে কথাটা কাউকে প্রকাশ করিনি। তারানাথ বোধ হয় থট রিডিং জানে, কিন্তু আরো ক্ষতি হবে তা কেমন করে বলছে? এইটুকু বোধ হয় ধাপ্পা। আমার সম্বন্ধে আরো অনেক কথা সে বলেছিল। লোকটার উপর আমার শ্রদ্ধা হলো। মাঝে মাঝে ওখানে যেতাম, হাত দেখাতেই যে যেতাম তা নয়, প্রায় যেতাম আড্ডা দিতে। লোকটার বড় অদ্ভুত ইতিহাস। অল্প বয়স থেকেই সাধু সন্ন্যাসীদের সঙ্গে বেড়াতে বেড়াতে সে এক তান্ত্রিক গুরুর সাক্ষাৎ পায়। তান্ত্রিক খুব ক্ষমতাশালী ছিলেন, তার কাছে কিছুদিন তন্ত্র সাধনা করার ফলে তারানাথও কিছু ক্ষমতা পেয়েছিল। সেই নিয়ে কলকাতা এসে কারবার খুলল এবং গুরুদত্ত ক্ষমতা ভেঙে খেতে শুরু করল। শেয়ার মার্কেট, ঘোড়া দৌড়, ফাটকা ইত্যাদি ব্যাপারে সে তার ক্ষমতা দেখিয়ে শীঘ্রই এমন নাম করে বসল যে বড় বড় মাড়োয়ারির মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গলি আটকে যেত। পয়সা আসতে শুরু করলো অজস্র।
অবশ্য যে পথে আসলো সে পথেই বেরিয়ে গেল, হাতে একটা পয়সাও টিকল না। তারানাথের জীবনে তিনটি প্রবল নেশা ছিল, ঘোড়া দৌড়, নারী এবং সুরা। এই তিন দেবতাকে তুষ্ট রাখতে কত বড় বড় ধনীর দুলাল যথাসর্বস্ব আহুতি দিয়ে পথের ফকির সেজেছে, তারানাথ তো সামান্য গণৎকার ব্রাহ্মণ মাত্র। প্রথম কয়েক বছরে তারানাথ যা পয়সা করেছিল, পরবর্তী কয়েক বছরের মধ্যে তা কুকুরের মতো উবে গেল। এদিকে ক্ষমতার অপব্যবহার করতে করতে ক্ষমতাটুকুও প্রায় গেল। ক্ষমতা যাবার সঙ্গে সঙ্গে সত্যিকারের পসার নষ্ট হল। তবু ধূর্ততা, ফন্দিবাজি, ব্যবসাদারি ইত্যাদি মহৎ গুণের কোনোটারই অভাব তারানাথের চরিত্রে না থাকাতে সে এখনও খানিকটা পসা জমিয়ে রাখতে পেরেছে। কিন্তু বর্তমানে কাবুলি তাড়াবার উপায় ও কৌশল বার করতেই তারানাথের দিনের অধিকাংশ সময় নষ্ট হয়। তন্ত্র বা জ্যোতিষ আলোচনার সময় কোথায়? আমার মতো গুণমুগ্ধ ভক্ত তারানাথ পসা নষ্ট হয়ে যাওয়ার পর যে পায়নি, এ কথা ঠিক। আমাকে পেয়ে তার নিজের ওপর বিশ্বাস ফিরে এসেছে। সুতরাং আমার সঙ্গে তারানাথের কেমন একটা বন্ধুত্ব জন্মালো। সে আমাকে প্রায়ই বলে, তোমাকে সব শিখিয়ে দেব, তোমাকে শিষ্য করে রেখে যাব, লোকে দেখবে তারানাথের ক্ষমতা কিছু আছে কিনা। লোক পাইনি এতকাল যে তাকে কিছু দি। একদিন বলল, চন্দ্র দর্শন করতে চাও? চন্দ্র দর্শন তোমায় শিখিয়ে দেব। দুই হাতের আঙুলে দুই চোখ বুঝে চেপে রেখে দুই বুড়ো আঙুল দিয়ে কান জোর করে চেপে চিত হয়ে শুয়ে থাকো। কিছুদিন অভ্যেস করলেই চন্দ্র দর্শন হবে, চোখের সামনে পূর্ণ চন্দ্র দেখতে পাবে। ওপরে আকাশে পূর্ণ চন্দ্র আর নিচে একটা গাছের তলায় দুটি পরী। তুমি যা জানতে চাইবে পরীরা কিন্তু তাই বলে দেবে। ভালো করে চন্দ্র দর্শন যে অভ্যেস করেছে, এ পৃথিবীতে তার কিচ্ছু অজানা থাকে না। চন্দ্র দর্শন করিয়া না করি তারানাথের কাছে প্রায়ই যেতাম। লোকটা এমন সব অদ্ভুত কথা বলে যা পথে ঘাটে বড় একটা শোনাই যায় না। পৃথিবীতে যে আবার এসব ব্যাপারও ঘটে তা কোনোদিন জানা ছিল না। একদিন বর্ষার বিকেলবেলা তারানাথের ওখানে গেছি। তারানাথ পুরনো একটা পুঁথির পাতা উল্টাচ্ছিল, আমাকে দেখে বলল, চলো বেলেঘাটাতে একজন বড় সাধু এসেছেন, কারু দেখা করে আসি, খুব ভালো তান্ত্রিক শুনেছি। গেলাম বেলেঘাটা। সাধুর ক্ষমতার মধ্যে দেখলাম তিনি আমাকে যে কোনো একটা গন্ধের নাম করতে বললেন। আমি বেলফুলের নাম করতেই তিনি বললেন, পকেটে রুমাল আছে, বার করে দেখো। রুমাল বের করে দেখি তাতে বেলফুলের গন্ধ ভুরভুর করছে। আমি সাধুর থেকে 5-6 হাত দূরে বসেছি এবং আমার পকেটে কেউ হাত দেয়নি। ঘরে আমি, তারানাথ ও সাধু ছাড়া আর কেউ নেই। রুমালে আমার নামও লেখা, সুতরাং হাত সাফাইয়ের কোনো সম্ভাবনা আদৌ নেই। কিছু যে আশ্চর্য হলাম না তা নয়, কিন্তু যদি ধরে নিই সাধু বাবাজি তান্ত্রিক শক্তির সাহায্যেই আমার রুমালে গন্ধের সৃষ্টি করেছেন, তবু এত কষ্ট করে তন্ত্র সাধনার ফল যদি 2 পয়সার আতর তৈরি করায় দাঁড়ায়, সে সাধনার আমি কোনো মূল্য দিই না। আতর বাজারেও কিনতে পাওয়া যায়। ফেরবার সময় তারানাথ বলল, না, লোকটা নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করেছে, তারই ফলে 2-1টা সামান্য শক্তি পেয়েছে। তাই বা পায় কি করে? বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম আতর প্রস্তুত করতেই তো অনেক তোড়জোড় করতে হয়। মুহূর্তের মধ্যে একজন লোক দূর থেকে আমার রুমালে যে বেলফুলের গন্ধ চালনা করল, তার পেছনেও তো একটা প্রকাণ্ড বৈজ্ঞানিক অসম্ভাব্যতা রয়েছে। কন্ট্যাক্ট অ্যাট ডিস্টেন্সের গোটা সমস্যাটাই তো এর মধ্যে জড়ানো। যদি ধরি হিপনটিজম, সাধুর ইচ্ছা শক্তি আমার উপর ততক্ষণ কার্যকর হবে যতক্ষণ আমি তার কাছে আছি। তার সান্নিধ্য থেকে দূরেও আমার উপর যে হিপনটিজমের প্রভাব অক্ষুণ্ণ রয়েছে
সে প্রভাবের মূলে কি আছে সেও তো আরেক গুরুতর সমস্যার ব্যাপার। তারানাথের সঙ্গে তার বাড়িতে গিয়ে বসলাম। তারানাথ বলল, তুমি এই দেখেই দেখছি আশ্চর্য হয়ে পড়লে, তবুও তো সত্যিকার তান্ত্রিক দেখোনি। নিম্ন শ্রেণীর তন্ত্র এক ধরনের জাদু, যাকে তোমরা বলো ব্ল্যাক ম্যাজিক। এক সময় আমিও ওই জিনিসের চর্চা যে করিনি তা নয়। ওই আতরের গন্ধ কি এমন? এমন সব ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছি, শুনলে পরে বিশ্বাস করবে না। একজনকে জানতাম, সে বিষ খেয়ে হজম করত। কিছুদিন আগে কলকাতায় তোমরাও এই ধরনের লোক দেখেছ, সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল, জিভে একটু দাগও লাগলো না। এসব নিম্ন ধরনের তন্ত্র চর্চার শক্তি ওই ব্ল্যাক ম্যাজিক ছাড়া কিছুই না। এর চেয়েও অদ্ভুত শক্তির তান্ত্রিক দেখেছি। কি হলো জানো? ছেলেবেলায় আমাদের দেশে বাঁকুড়াতে এক নাম করা সাধু ছিলেন। আমার এক খুড়িমা তাঁর কাছে দীক্ষা নিয়েছিলেন। আমাদের ছেলেবেলায় আমাদের বাড়ি প্রায় আসতেন, তিনি আমাদের খুব ভালোবাসতেন। আমাদের বাড়ি এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন, আর আমাদের প্রায়ই বলতেন, দুই চোখের মাঝখানে ভুরুতে একটা জ্যোতি আছে, ভালো করে চেয়ে দেখিস দেখতে পাবি, খুব এক মনে চেয়ে দেখিস। মাস দুই তিন পরে আমার একদিন জ্যোতি দর্শন হলো। আমি মনে মনে ভাবলাম চন্দ্র দর্শনের মতো নাকি, মুখে জিজ্ঞাসা করলাম, কি ধরনের জ্যোতি তারানাথ? ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো। প্রথম একদিন দেখলাম সন্ধ্যের কিছু আগে বাড়ির পেছনে পেয়ারা তলায় বসে সাধুর কথা মতো নাকের উপর দিকে ঘণ্টাখানেক চেয়ে থাকতাম। সব দিন ঘটে উঠত না, হপ্তার মধ্যে দু তিন দিন বসতাম। মাস তিনেক পরে প্রথম জ্যোতি দর্শন হলো, নীল লিকলিকে একটা শিখা আমার কপালের মাঝখানে ঠিক সামনে খুব স্থির। মিনিট খানেক ছিল প্রথম দিন। এইভাবে ছেলেবেলাতেই সাধু সন্ন্যাসী ও যোগ ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি। বাড়িতে আর মন টেকে না, ঠাকুরমার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম একেবারে সোজা কাশীতে। একদিন অহল্যাবাইয়ের ঘাটে বসে আছি, সন্ধে তখন প্রায় শেষ, মন্দিরে আরতি চলছে। এমন সময় একজন লম্বা চওড়া চেহারা সাধুকে খড়ম পায়ে দিয়ে কমণ্ডলু হাতে ঘাটের পৈঠায় নামতে দেখলাম। তার সারা দেহে এমন একটা কিছু ছিল যা আমাকে আর অন্যদিকে চোখ ফেরাতে দিল না। সাধু তো কতই দেখি, চুপ করে আছি। সাধু বাবাজি জল ভরে পৈঠা বেয়ে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে চেয়ে খাসা বাংলায় বললেন, বাবাজির বাড়ি কোথায়? আমি বললাম, বাঁকুড়া জেলায় মালিয়াড়া রুদ্রপুর। সাধু থমকে দাঁড়ালো, বলল, মালিয়াড়া রুদ্রপুর? আচ্ছা, রুদ্রপুরের রামরূপ সান্যালের নাম শুনেছ? তাদের বংশে এখন কে কে আছে জানো? আমাদের গ্রামে সান্যালেরা এক সময় খুব অবস্থাপন্ন ছিল, খুব বড় বাড়ি ঘর, দরজায় হাতি বাঁধা থাকতো শুনেছি, কিন্তু এখন তাদের অবস্থা খুব খারাপ। কিন্তু রামরূপ সান্যালের নাম তো কখনো শুনিনি। সন্ন্যাসীকে সসম্ভ্রমে সে কথা বলতে তিনি হেসে বললেন, তোমার বয়স আর কতটুকু যে তুমি জানবে? খেয়াঘাটের কাছে শিব মন্দিরটা আছে তো? খেয়াঘাট? রুদ্রপুরে নদী নেই, মজে গিয়েছে কোন কালে, এখন তার উপর দিয়ে মানুষ গরু হেঁটে চলে যায়। তবে পুরনো নদীর খাতের ধারে একটা বহু প্রাচীন জীর্ণ শিব মন্দির জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বটে। শুনেছি সান্যালদেরই কোনো পূর্বপুরুষ ওই শিব মন্দির প্রতিষ্ঠা করেন, কিন্তু এসব কথা ইনি কি করে জানলেন? অবাক হয়ে বললাম, আপনি আমাদের গাঁয়ের কথা অনেক জানেন দেখছি। সন্ন্যাসী মৃদু হাসল,
এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখে দেখা যায়। তার অতি তরুণ অবোধ পৌত্রের কোনো ছেলে মানুষই কথার জন্য। সত্যি বলছি, সে হাসির স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি। খুব উঁচু না হলে অমন হাসি মানুষ হাসতে পারে না। তারপর খুব শান্ত সস্নেহ কৌতুকের সুরে বললেন, বাড়ি থেকে বেরিয়েছিস কেন? ধর্মকর্ম করবি বলে? আমি কিছু উত্তর দেওয়ার আগে তিনি আবার বললেন, বাড়ি ফিরে যা, সংসার ধর্ম করকে যা, এ পথ তোর জন্য নয়, আমার কথাটা শোন। বললাম, এমন নিষ্ঠুর কথা বলবেন না, কিছু হবে না কেন? আমার সংসারে মন নেই, সংসার ছেড়েই এসেছি। আমার কথা শুনে তিনি বললেন, ওর নাম সংসার ছাড়া নয়, সংসার তুই ছাড়িসনি, ছাড়তে পারবিও না। তুই ছেলে মানুষ, নির্বোধ, কিচ্ছু বোঝবার বয়স তোর এখনো হয়নি। যা বাড়ি যা, মা বাবার মনে কষ্ট দিস নি আর, যা। কথা শেষ করে তিনি চলে যাচ্ছেন দেখে আমি বললাম, কিন্তু আমাদের গায়ের কথা কি করে জানলেন বলবেন না, দয়া করে বলুন। তিনি কোনো কথার উত্তর না দিয়ে জোরে জোরে পা ফেলে চলতে লাগলেন। আমিও নাছোড় বান্দা হয়ে তার পিছু নিলাম। খানিক দূরে গিয়ে তিনি আমাকে দাঁড়িয়ে বললেন, আমার পেছন পেছন কেন আসছিস? আপনাকে ছাড়বো না, আমি কিচ্ছু চাইনি, আপনার সঙ্গ চাই। তিনি সস্নেহে বললেন, বাবা, আমার সঙ্গে এসে তোর কোনো লাভ হবে না, তোকে সংসার করতেই হবে, তোর সাধ্য নেই অন্য পথে যাওয়ার, যা চলে যা, তোকে আশীর্বাদ করছি, সংসারে তোর উন্নতি হবে, এখন যা এখান থেকে, যা। আর সাহস করলাম না তার অনুসরণ করতে। কি একটা শক্তি আমার ইচ্ছে সত্ত্বেও যেন তার পিছনে পিছনে যেতে আমায় বাধা দিল। দাঁড়িয়ে কিছুক্ষণ পর সামনের দিকে চেয়ে দেখি, তিনি নেই। বুঝতে পারলাম না কোন গলির মধ্যে তিনি ঢুকে পড়েছেন বা কোন দিকে যে গেলেন। প্রসঙ্গক্রমে বলে নি, অনেকদিন পরে বাড়ি ফিরে এসে দেশের খুব বৃদ্ধ লোকদের কাছে খোঁজ নিয়েও রামরূপ সান্নালের কোনো হদিশ মেলাতে পারলাম না। সান্নালদের বাড়ির ছেলে ছোকরার দল তো কিছুই বলতে পারে না। ওদের এক শরিক জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতেন। তিনি পেনশন নিয়ে সেবার শীতকালে বাড়ি এলেন। কথায় কথায় তাকে একদিন প্রশ্নটা করাতে তিনি বললেন, ছেলেবেলায় বড় জ্যাঠামশাইয়ের কাছে একখানা খাতা দেখেছি বুঝলে, তাতে আমাদের বংশের অনেক কথাই লেখা ছিল। বড় জ্যাঠামশাইয়ের ওইসব শখ ছিল, অনেক কষ্ট করে নানা জায়গা হাঁটাহাঁটি করে বংশের কুলজি জোগাড় করতেন। তার মুখে শুনেছি চার পাঁচ পুরুষ আগেই আমাদেরই বংশে রামরূপ সান্নাল নদীর ধারে ওই মন্দির প্রতিষ্ঠা করেন। রামরূপ সাধক পুরুষ ছিলেন, বিবাহ করেছিলেন, ছেলেমেয়েও হয়েছিল, কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্ত ছিলেন না। রামরূপের বড় ভাই ছিলেন রামনিধি। প্রথম যৌবনেই অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন, আর কখনো দেশে ফেরেননি। অন্তত 150 বছর আগেকার কথা হবে। জিজ্ঞাসা করলাম, ওই শিব মন্দিরটা ওরকম মাঠের মধ্যে বেখাপ্পা জায়গায় কেন? তা নয়, ওখানে তখন একটা ভরা নদী ছিল, খুব স্রোত ছিল, বড় বড় কিস্তি চলত। কোনো নৌকো একবার ওই মন্দিরের নিচের ঘাটে মারা পড়ে বলে ওর নাম লাভাঙার খিয়া ঘাট। প্রায় চিৎকার করে বলে উঠলাম, খিয়া ঘাট? তিনি অবাক হয়ে আমার দিকে চেয়ে বললেন, হ্যাঁ, জ্যাঠামশাইয়ের মুখে শুনেছি, বাবার মুখে শুনেছি, তাছাড়া আমাদের পুরনো কাগজপত্রে আছে শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল লাভাঙার খিয়া ঘাটের উপর। কেন বলো তো, এইসব কথা তোমার জানবার কি দরকার হলো? বইটই লিখছো নাকি? ওদের কাছে কোনো কথা বলিনি,
কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো এবং সে বিশ্বাস আজও আছে যে কাশীর সেই সন্ন্যাসীর রামরূপের দাদা রামনিধি নিজেই কোনো অদ্ভুত যৌগিক শক্তির বলে 150 বছর পরেও বেঁচে আছেন। বাড়ি থেকে কিছুদিন পরে আবার সাধু সন্ন্যাসীর সন্ধানে বেরোই। বীরভূমের এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে এক পাগলি থাকে। সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী। পাগলির সঙ্গে দেখা করলাম নদীর ধারে শ্মশানে। ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে, যেমন ওই ময়লা কাপড় চোপড় পরনে, তেমনই মলিন জট পাকানো চুল। আমাকে দেখেই সে গেল মহা চোটে, বলল, বেরো এখান থেকে, কে বলেছে তোকে এখানে আসতে, কে? ওর আলুথালু বিকট মলিন চেহারা দেখে মনে যে ভাব এসেছিল সেটাকে অতি কষ্টে চেপে বললাম, মা মা, আমাকে আপনার শিষ্য করে নিন, অনেক দূর থেকে এসেছি মা, দয়া করুন আমার উপর মা, মা। পাগলি চেঁচিয়ে উঠে বলল, পালা এখান থেকে, বিপদে পড়বি, যা যা বলছি। নির্জন শ্মশান, ভয় হল ওর মূর্তি দেখে, কি জানি মারবে টারবে নাকি, পাগল মানুষকে বিশ্বাস নেই। সেই চলে এলাম, কিন্তু আবার গেলাম তার পরদিন। পাগলি বলল, কপাল, আবার কেন এলি তুই? মা মা, আমাকে দয়া করো মা, একটু দয়া করো মা। পাগলি বলল, দূরা দূরা বলছি, বেরো এখান থেকে। তারপর রেগে আমায় মারলো এক লাঠি। ফের যদি আসিস তবে বিপদে পড়বি, খুব সাবধান। রাতে শুয়ে শুয়ে ভাবলাম, না এখান থেকে চলে যাই, আর এখানে নয়, কি এক পাগলের পাল্লায় পড়ে প্রাণটা যাবে দেখছি কোন দিন। শেষ রাতে স্বপ্ন দেখলাম পাগলি এসে যেন আমার সামনে দাঁড়িয়েছে। সে ভয়ঙ্কর চেহারা আর নেই, মৃদু হাসি হাসি মুখ। আমায় যেন বলল, লাঠিটা খুব লেগেছে না রে, তারা করিসনি বাবা, কাল যাস আমার ওখানে, ঠিক আছে? সকালে উঠেই আবার গেলাম। উমা, স্বপ্ন টপ্ন সব মিথ্যে, পাগলি আমায় দেখে মার মূর্তি হয়ে শ্মশানের একখানা পোড়া কাঠ আমার দিকে ছুঁড়ে মারল। আবার দেখেছ? আমিও তখন মরিয়া হয়েছি, বললাম, তুমি তবে আমাকে বলতে গিয়েছিলে কেন স্বপ্নে? হ্যাঁ, আমাকে বলতে গিয়েছিলে কেন স্বপ্নে? তুমি তো আসতে বললে, তাই তো এলাম। পাগলি খিলখিল করে হেসে উঠল। তাকে বলতে গিয়েছিলাম স্বপ্নে, তোর মুন্ড চিবিয়ে খেতে গিয়েছিলাম। বেড়া বেড়া, কেন জানি না এই পাগলি আমাকে অদ্ভুত ভাবে আকৃষ্ট করেছে। আমি বুঝলাম তক্ষণই ওইখানে দাঁড়িয়ে, এ যতই আমাকে বাইরে তাড়িয়ে দেবার ভান করুক, আমার মনে হলো ভেতরে ভেতরে এ আমায় এক অজ্ঞাত শক্তির বলে টানছে। হঠাৎ বলল, আয় বস এখানে, আঙুল তুলে দেখিয়ে দিল। তার আঙুল তুলে দেখিয়ে দেবার ভঙ্গিটা যেন খুব রাজা জমিদারের ঘরের কর্ত্রীর মতো। তার সে হুকুম পালন না করে কোনো উপায় নেই, কাজেই বসতে হলো। সে বলল, কেন এখানে এসে বিরক্ত করিস বলতো, তোর দ্বারা কি হবে? হ্যাঁ, কিছু হবে না, কিছু না, তোর সংসারে এখনো পুরো ভোগ রয়েছে। আমি চুপ করেই থাকি।
খানিকটা বাদে পাগলি বলল, আচ্ছা কিছু খাবি? আমার এখানে যখন এসেছিস তার উপর আবার বামুন, তখন কিছু খাওয়ানো দরকার। বল কি খাবি, বল 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 বল। পাগলির শক্তি কতদূর দেখবার জন্য বড় কৌতূহল হলো। এর আগে লোকের মুখে শুনে এসেছি যা চাওয়া যায় সাধু সন্ন্যাসীরা এনে দিতে পারে। কলকাতার গন্ধ বাবাজির কাছে খানিকটা যদিও দেখেছি, সে আমার ততটা আশ্চর্য বলে মনে হয়নি। বললাম, খাবো খাবো অমৃতি, জিলিপি, ক্ষীরের বরফি আর মর্তমান কলা। পাগলি এক আশ্চর্য ব্যাপার করল। শ্মশানের কতগুলো পোড়া কয়লা পাশেই পড়েছিল, সেগুলো হাতে তুলে নিয়ে বলল, হে নে, ক্ষীরের বরফি। আমি তো অবাক, ইতস্তত করছি দেখে সে পাগলের মতো খিলখিল করে কিরকম এক অসম্ভব হাসি হেসে বলল, আমার মনে হলো এ তো দেখছি পুরো পাগল, কাণ্ড জ্ঞান নেই, এর কথায় মরা পোড়ানো কয়লা মুখে দেবো, ছি 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 ছি। কিন্তু আমার তখন আর ফেরার পথ নেই, অনেক দূরে গিয়েছি। দিলাম সেই কয়লা মুখে পুড়ে যা থাকে কপালে, পরক্ষণেই থু থু সেই বিশ্রী বিস্বাদ চিতার কয়লার টুকরো মুখ থেকে বার করে ফেলে দিলাম। পাগলি তাই দেখে আবার খিলখিল করে হেসে উঠল। রাগে দুঃখে আমার চোখে তখন জল এসেছে। কি বোকামি করেছি এখানে এসে, পাগলই, হ্যাঁ পাগল ছাড়া আর কিছু নয়, বদ্ধ উন্মাদ, পাড়া গায়ের ভূতেরা সাধু বলে নাম রটিয়েছে। পাগলি হাসি থামিয়ে বিদ্রুপের সুরে বলে উঠল, খেলি রাবড়ি মর্তমান কলা, পেটুক কোথাকার, পেটুক, পেটের জন্য এসেছিস শ্মশানে আমার কাছে? দৌড়া দৌড়া জানোয়ার দৌড়া। আমার ভয়ানক রাগ হলো, অমন নিষ্ঠুর কথা আমায় কখনো কেউ মুখের ওপর বলেনি। একটিও কথা না বলে আমি তখনই সেখান থেকে উঠে চলে এলাম। বললে বিশ্বাস করবে না, আবার সেদিন শেষ রাতে পাগলিকে স্বপ্নে দেখলাম, আমার শিয়রের দিকে দাঁড়িয়ে হাসি হাসি মুখে বলছে, রাগ করিস নে, আসিস আজ আসিস, আবার রাগ করে না, আসিস কিন্তু বাবা। এখনো পর্যন্ত আমার সন্দেহ হয় পাগলিকে স্বপ্নে দেখেছিলাম না জাগ্রত অবস্থায় দেখেছিলাম। যাই হোক, জেগে উঠে আমার রাগ আর রইল না। পাগলি আমায় জাদু করল নাকি? গেলাম আবার দুপুরে, এবার কিন্তু তার মূর্তি ভারী প্রসন্ন, বলল, এসছিস দেখছি, আচ্ছা না চোরবান্দা তো তুই। আমি বললাম, কেন বাঁদর নাচাচ্ছ আমায় নিয়ে? দিনে অপমান করে বিদেয় করে আবার রাত্রে গিয়ে আসতে বলছ, এরকম হয়রান করে তোমার লাভ কি? পাগলি বলল, পারবি তুই, সাহস আছে, ঠিক যা বলবো তা করবে। বললাম, আছে, যা বলবে তাই করব, দেখোই না পরীক্ষা করে। সে একটা অদ্ভুত প্রস্তাব করল, বলল, আজ রাতে আমায় তুই মেরে ফেল, গলা টিপে মেরে ফেল, তারপর আমার মৃতদেহের উপর বসে তোকে সাধনা করতে হবে। নিয়ম বলে দেব, বাজার থেকে মদ কিনে নিয়ে আয় আর দুটো চাল ছোলা ভাজা, মাঝে মাঝে আমার মৃতদেহ যখন হাঁ করে বিকট চিৎকার করে উঠবে
তখন আমার মুখে এক টোক মদ আর দুটো চাল ভাজা দিবে। ভোর রাত পর্যন্ত এমনি মড়ার উপর বসে মন্ত্র জপ করতে হবে। রাত্রে হয়তো অনেক রকম ভয় পাবে, যারা এসে ভয় দেখাবে তারা কেউ মানুষ নয়, কিন্তু তাদের ভয় করিস না। ভয় পেলে সাধনা তো মিথ্যে হবেই, প্রাণ পর্যন্ত হারাতে পারিস। কেমন, রাজি? ও যে এমন একটা কথা বলবে বুঝতে পারিনি, কথা শুনে তো অবাক হয়ে গেলাম। বললাম, সব পারবো, কিন্তু মানুষ খুন করা আমায় দিয়ে হবে না। আর তুমি বা আমার জন্য মরবে কেন? পাগলি এবার রেগে বলল, তবে এখানে মরতে এসেছিস কেন মুখ পোড়া? বেড়া দূরা! আরো নানা রকম অশ্লীল গালাগালি দিল। ওর মুখে কিচ্ছু বাঁধে না, মুখ খুব খারাপ। আমি আজকাল ওগুলো আর তত গায়ে মাখি না, গা সওয়া হয়ে গিয়েছে। বললাম, রাগ করছো কেন? একটা মানুষকে খুন করা কি মুখের কথা? আমি না ভদ্রলোকের ছেলে? ভদ্রলোকের ছেলে? তবে এমাতে এসেছিস কেন রে? অল্প পেয়ে ঘাটের মরা, তন্ত্র মন্ত্রের সাধনা ভদ্রলোকের ছেলের কাজ নয়। তুমি শুধু রাগই করো, পুলিশের হাঙ্গামার কথাটা তো ভাবছই না। আমি যখন ফাঁসি যাব তখন ঠেকাবে কে? মনে মনে আবার সন্দেহ হল, না এ নিতান্তই পাগল, বদ্ধ উন্মাদ। এর কাছে এসে শুধু এতদিন সময় নষ্ট করেছি, এছাড়া কিচ্ছু না। তখনই মনে পড়ল, পাগলির মুখে শুদ্ধ সংস্কৃত শ্লোক শুনেছি, তন্ত্রের কথা শুনেছি। সময়ে সময়ে সত্যি এমন কথা বলে যে ওকে তো আমার বিদুষী বলে সন্দেহ হয়। সেই দিন থেকে পাগলি আমার উপর প্রসন্ন হলো। বিকেলে যখন গেলাম তখন নিজে থেকেই ডেকে বলল, শোন, আমার রাগ হলে আর জ্ঞান থাকে না, তোকে ও বেলা গালাগালি দিয়েছি, কিছু মনে করিস নে, ওসব নিম্নতন্ত্রের সাধনা, বুঝলি? ওতে মানুষের কতকগুলো শক্তি লাভ হয়, তাছাড়া আর কিছু হয় না। কিভাবে শক্তি লাভ হয়? পৃথিবীতে নানা রকমের জীব আছে, তাদের চোখে দেখতে পাওয়া যায় না। মানুষ মরে দেহ শূন্য হলে চোখে দেখা যায় না, আমরা তাদের বলি ভূত। এছাড়া অনেক রকম প্রাণী আছে, তাদের বুদ্ধি মানুষের চেয়ে কম কিন্তু শক্তি বেশি, এদেরও দেখা যায় না। তন্ত্রে এদের ডাকিনী শাখিনী এই সব নাম। এরা কখনো মানুষ ছিল না, মানুষ মরে যেখানে যায় এরা সেখানকার প্রাণী। মুসলমান ফকিরেরা এদের জিন বলে। এদের মধ্যে ভালো মন্দ দুই আছে, তন্ত্র সাধনার বলে এদের বশ করা যায়, তখন যা বলা যায় এরা তাই করে। করতেই হবে, না করে উপায় নেই। কিন্তু এদের নিয়ে খেলা করার বিপদ আছে, অসাবধান তুমি যদি হয়েছ তোমাকে মেরে ফেলতে পারে। অবাক হয়ে ওর কথা শুনছিলাম, এসব কথা আর কখনো শুনিনি। এর মতো পাগলের মুখেই এ কথা সাজে, আর যেখানে বসে শুনছি তার পারিপার্শ্বিক অবস্থাও এই কথার উপযুক্ত বটে। গ্রাম্য শ্মশান, একটা বড় তেঁতুল গাছ আর একদিকে কতগুলো শিমুল গাছ। দু চার দিন আগের একটা চিতার কাঠ কয়লা আর একটা কলসি জলের ধারে পড়ে রয়েছে।
কোনো দিকে লোকজন নেই। ফাঁকা জায়গায় আমার গাটা যেন শিউরে উঠল। পাগলি তখনও বলে যাচ্ছে, সে অনেক কথা, অদ্ভুত ধরনের কথা। শোন, এক ধরনের অপর দেবতা আছে, তন্ত্রে তাদের বলে হাকিনি। তারা অতি ভয়ানক জীব, বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম, দয়া মায়া বলে পদার্থ নেই তাদের, পশুর মতো সব, কিন্তু কিন্তু তাদের ক্ষমতা সবচেয়ে বেশি। এরা যেন প্রেত লোকের বাঘ ভাল্লুক। ওদের দিয়ে কাজ বেশি হয় বলে যাদের বেশি দুঃসাহস, এসব তান্ত্রিকেরা হাকিনী মন্ত্রে সিদ্ধ হবার সাধনা করে। হলে খুবই ভালো, কিন্তু বিপদের ভয় পদে পদে, তাদের নিয়ে যখন তখন খেলা করতে নেই। তাই তোকে বারণ করি, তুই বুঝিস নে তাই রাগ করিস। কৌতূহল আর সম্বরণ করতে না পেরে জিজ্ঞেস করলাম, তুমি তাহলে হাকিনী মন্ত্রে সিদ্ধ, তাই না? পাগলি চুপ করে রইল। আমি তাকে আর প্রশ্ন করলাম না, বুঝলাম পাগলি এ কথা কিছুতেই বলবে না। কিন্তু এ বিষয়ে আমার কোনো সন্দেহ রইল না। পরদিন গ্রামের লোকে আমাকে পাগলির সম্বন্ধে অনেক কথা বলল। বলল, আপনি ওখানে যাবেন না অত ঘন ঘন, পাগলি ভয়ানক মানুষ, ওর মধ্যে এমন শক্তি আছে আপনার একেবারে সর্বনাশ করে দিতে পারে। ওকে বেশি ঘাঁটাবেন না মশাই, গায়ের কোনো লোক ওর কাছেও ঘেঁষে না। বিদেশি লোক, মারা পড়বেন শেষে। মনে মনে ভাবলাম, কি বা আমার করবে, যা করবার তা তো করে দিয়েছে, তার কাছে না গিয়ে থাকবার শক্তি আমার নেই। তারপর একদিন যা হলো তা বিশ্বাস করবেন না। একদিন সন্ধ্যের পরে পাগলির কাছে গিয়েছি, কিন্তু এমন ভাবে গিয়েছি যাতে পাগলি টের না পায়। পাগলির সেই বটতলায় গিয়ে হঠাৎ অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বটতলায় পাগলি বসে নেই, তার বদলে একটি ষোড়শী বালিকা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে রয়েছে। চোখের ভুল নয় মশাই, আমার তখন কাঁচা বয়স, চোখে ঝাপসা দেখবার কথা নয়, স্পষ্ট দেখেছি। ভাবলাম, তাই তো, এই আবার কে এলো, যাই কি না যাই? দু এক পা এগিয়ে সংকোচের সঙ্গে জিজ্ঞেস করলাম, মা, তিনি কোথায় গেলেন? মেয়েটি হেসে বলল, কে? সেই তিনি এখানে থাকতেন। মেয়েটি খিলখিল করে হেসে বলল, আমি চমকে উঠলাম। সেই পাগলি তো, সেই হাসি, সেই কথা বলবার ভঙ্গি, এই ষোড়শী বালিকার মধ্যে সেই পাগলি লুকিয়ে রয়েছে। সে এক অদ্ভুত আকৃতি, ভেতরে সেই পরিচিতা পাগলি আর বাইরে এক অপরিচিতা রূপসী ষোড়শী বালিকা। মেয়েটি হেসে ঢলে পড়ে আর কি, বলল, এসো না, বসো না, এসো পাশে এসো। আচ্ছা কি, আহা, আর অত লজ্জায় দরকার নেই, এসো। হঠাৎ আমার বড় ভয় হলো,
মেয়েটির রকম সকম আমার ভালো বলে মনে হল না। তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস হলো এ পাগলি আমায় কোনো বিপদে ফেলবার চেষ্টায় আছে। ফিরে চলে যাচ্ছি এমন সময় পরিচিত কণ্ঠের ডাক শুনে থমকে দাঁড়ালাম। দেখি বটতলায় এবার পাগলি বসে আছে, আর কেউ কোথাও নেই। আমার তখনও ভয় যায়নি, ভাবলাম আজ আর কিছুতেই এখানে থাকব না, আজ বরং ফিরে যাই। পাগলি বলল, আয় বস। বললাম, তুমি ওরকম ছোট মেয়ে সেজেছিলে কেন? তোমার মতলব খানা কি? হ্যাঁ, পাগলি বলল, মরণ ঘাটে মরা, আবল তাবল বকছে কখন থেকে? না, আমি সত্যি কথা বলছি, আমায় কোনো ভয় দেখিও না। যখন তোমায় মা বলে ডেকেছি আমায় কোনো ভয় দেখিও না। পাগলি বলল, শোন তবে, তুই সেরকম নস, তন্ত্রের সাধনা তোকে দিয়ে হবে না, অত সাধু সেজে থাকবার কাজ নয়, বুঝলি? থাক, তোকে দু একটা কিছু দিয়ে দেবো, তাতেই তুই করে খেতে পারবি। একটা মড়া চাই, বুঝলি, মড়া আসবে শিগগিরই, অনেক মড়া আসবে, এই ঘাটেই আসবে, ততদিন অপেক্ষা কর। কিন্তু যা বলে দেব তাই করবি, রাজি আছিস? সব সাধনা ভিন্ন কিচ্ছু হবে না। তখন আমি মরিয়া হয়ে উঠেছি। আমি ভীতু লোক ছিলাম না কোনো কালেই, তবুও কখনো মড়ার উপরে বসে সাধনা করব এ কল্পনাও করিনি। কিন্তু রাজি হলাম পাগলির প্রস্তাবে। বললাম, বেশ, তুমি যা বলবে তাই করব, কিন্তু পুলিশের হাঙ্গামার মধ্যে পড়ব না তো, বাকি আর সব কিছুতে রাজি আছি। একদিন সন্ধ্যের কিছু আগে গিয়েছি, সেদিন দেখলাম পাগলির ভাবটা যেন কেমন কেমন। আমায় বলল, একটা মরা পাওয়া গিয়েছে, চুপি চুপি আয়। জলের ধারে বড় একটা পাকুড় গাছের শেকড় জলের মধ্যে অনেকখানি নেমে গেছে। সেই চড়ানো পাকানো জলমগ্ন শেকড়ের মধ্যে একটা ষোলো সতেরো বছরের মেয়ের মরা বেঁধে আছে, কোনো ঘাট থেকে ভেসে এসেছে বোধহয়। ও বলল, তোল তোল মরাটা, তোল শেকড় বেয়ে নেমে যা, যা যা, জলের মধ্যে মরা হালকা হবে, ওকে তুলে শেকড়ে রেখে দে, যা, ভেসে না যায় যেন। হ্যাঁ, যা তুলে নিয়ে। তখন কি করছি আমার জ্ঞান ছিল না। মরার পরনে তখনও কাপড়, সেই কাপড় জড়িয়ে গিয়েছে শেকড়ের মধ্যে। আমাকে বিশেষ বেগ পেতে হলো না, অল্প চেষ্টাতেই সেটা টেনে তুলে ফেললাম। পাগলি বলল, মরার উপর বসে তোকে সাধনা করতে হবে, ভয় পাবি না তো, পেয়েছ কি মরেছ। আমি হঠাৎ আশ্চর্য হয়ে চিৎকার করে উঠলাম, মরার মুখ তখন আমার নজরে পড়েছে, সেদিনকার সেই ষোড়শী বালিকা, অবিকল সেই মুখ, সেই চোখ, কোনো তফাত নেই। পাগলি বলল, চেঁচিয়ে মরছিস কেন আপদ? আমার মাথার মধ্যে কেমন গোলমাল হয়ে গিয়েছে তখন। পাগলিকে দেখে তখন আমার অত্যন্ত ভয় হলো, মনে মনে ভাবলাম অতি ভয়ানক লোক দেখছি, গায়ের লোকটি কি বলে। কিন্তু ফিরবার পথ তখন আমার বন্ধ। পাগলি আমায় যা যা করতে বলল সন্ধে থেকে আমাকে তাই তাই করতে হলো।
সব সাধনার অনুষ্ঠান সম্বন্ধে সব কথা তোমায় বলবারও নয়। সন্ধ্যের পর থেকেই আমি সবের উপর আসন করে বসলাম। পাগলি একটা অর্থশূন্য মন্ত্র আমাকে বলল, সেটাই জপ করতে হবে অনবরত। আমার বিশ্বাস হয়নি যে এতে কিছু হয়। এমনকি ও যখন বলল, যদি কোনো বিভীষিকা দেখিস তবে ভয় পাবি না, ভয় পেলেই কিন্তু মরবি, তখনও আমার মনে বিশ্বাস হয়নি। রাত দুপুর হলো ক্রমে, নির্জন শ্মশান, কেউ কোনো দিকে নেই, নিশ্চিদ্র অন্ধকারে দিক বিদিক লুকিয়েছে। পাগলি কোথায় গেল তাও আমি আর দেখিনি। হঠাৎ এক পাল শেয়াল ডেকে উঠল নদীর ধারে কষার ঝোপের আড়ালে। শেয়ালের ডাক তো কতই শুনি, কিন্তু সেই ভয়ানক শ্মশানে এক টাটকা মড়ার উপর বসে সেই শেয়ালের ডাকে আমার সর্বাঙ্গ শিউরে উঠল। ঠিক সঙ্গে সঙ্গে আর একটা ব্যাপার ঘটল। বিশ্বাস করা না করা তোমার ইচ্ছে, কিন্তু তোমার কাছে মিথ্যে বলে আমার কোনো স্বার্থ নেই। আমি তারানাথ জ্যোতিষী, বুঝি কেবল পয়সা। তুমি আমায় এক পয়সা দেবে না, সুতরাং তোমার কাছে মিথ্যে বলতে যাব কেন? শিয়াল ডাকার সঙ্গে সঙ্গে আমার মনে হল শ্মশানের নিচে নদী, জল থেকে দলে দলে সব বউ মানুষেরা উঠে আসছে। অল্প বয়সী বউ, মুখে ঘোমটা টানা, জল থেকে উঠে এলো, অথচ কাপড় ভিজে নয় কারো। দলে দলে একটা দুটো পাঁচটা দশটা বিশটা, তারা সকলে এসে আমায় ঘিরে দাঁড়ালো। আমি এক মনে মন্ত্র জপ করছি, ভাবছি যা হয় হবে, একটু পরে ভালো করে চাইতে গিয়ে দেখি আমার চারপাশে একটাও বউ নয়, সব কররা পাখি। বীরভূমে নদীর চরে যথেষ্ট হয়, দু পায়ে গম্ভীর ভাবে হাঁটে, ঠিক যেন মানুষের মতো। এক মুহূর্তে মনটা হালকা হয়ে গেল। তাই বলি, হরি হরি পাখি। চিন্তা সম্পূর্ণ শেষ হয়নি, পরক্ষণেই আমার চারপাশে মেলি গলায় কারা যেন খলখল করে হেসে উঠল। হাসির শব্দে আমার গায়ের রক্ত আরো হিম হয়ে জমে গেল। যেন চেয়ে দেখি তখন একটাও পাখি নয়, সব অল্প বয়সী বউ। তারা তখন সবাই একযোগে ঘোমটা খুলে আমার দিকে চেয়ে আছে, আর তাদের চারদিকে সেই বড় মাঠের যেদিকে তাকাই অসংখ্য নরকঙ্কাল, দূরে কাছে ডাইনে বাঁয়ে অন্ধকারের মধ্যে সাদা সাদা দাঁড়িয়ে আছে।
গতকালের পুরনো জীর্ণ হাড়ের কঙ্কাল, তাদের অনেকগুলোর হাতের সব আঙুল নেই, অনেকগুলোর হাড় রোদে জলে চটা উঠে ক্ষয়ে গিয়েছে, কোনোটার মাথার খুলি ফুটো, কোনোটার পায়ের নলির হাড় ভেঙে বেঁকে আছে, তাদের মুখও নানা দিকে ফেরানো, দাঁড়াবার ভঙ্গি দেখে মনে হয় কেউ যেন তাদের বহু যত্নে তুলে দাঁড় করিয়ে রেখেছে। কঙ্কালের আড়ালে পিছন থেকে যে লোকটা এদের খাড়া করে রেখেছে, সে যেই ছেড়ে দেবে অমনি কঙ্কালগুলো হুড়মুড় করে ভেঙে পড়ে গিয়ে জীর্ণ ভাঙা চোরা তোবড়ানো নোনা ধরা হাড়ের রাশি স্তূপাকার হয়ে উঠবে। অথচ তারা যেন সবাই সজীব, সকলেই আমাকে পাহারা দিচ্ছে, আমি প্রাণ নিয়ে যেন এই শ্মশান থেকে পালাতে না পারি। হাড়ের হাত বাড়িয়ে একযোগে সবাই যেন আমার গলা টিপে মারবার অপেক্ষায় আছে। সোজা দৌড় দেব ভাবছি, এমন সময় দেখি আমার সামনে এক অতি রূপসী বালিকা পথ আগলে হাসি মুখে দাঁড়িয়ে। এ আবার কি? যাই হোক, সব রকম ব্যাপারের জন্য আজ প্রস্তুত না হয়ে তো আর সব সাধনা করতে নামিনি। আমি কিছু বলবার আগে মেয়েটি হেসে হেসে বলল, আমি ষোড়শী, মহাবিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ, আমায় তোমার পছন্দ হয় না? মহাবিদ্যা টহাবিদ্যার নাম শুনেছিলাম বটে পাগলির কাছে, কিন্তু তাঁদের তো শুনেছি অনেক সাধনা করেও দেখা মেলে না, আর এত সহজে ইনি। বললাম, আমার মহা সৌভাগ্য যে আপনি এসেছেন, আমার জীবন ধন্য হল। মেয়েটি বলল, তবে তুমি মহাডামরি সাধনা করছো কেন? আগে আমি তো জানি না কোন সাধনা কিরকম, পাগলি আমায় যেমনটা বলে দিয়েছে আমি তো তেমনটাই করছি। বেশ, মহাডামরি সাধনা ছাড়ো, ও মন্ত্র জপ করো না, যখন দেখা দিয়েছি তখন তোমার আর কিছুতে দরকার নেই। তুমি মহাডামরি ভৈরবী দেখনি, অতি বিকট তার চেহারা, তুমি ভয় পাবে, ছেড়ে দাও মন্ত্র। সাহসে ভর করে বললাম, সাধনা করে আপনাদের আনতে হয় শুনেছি, তো আপনি এত সহজে আমাকে দেখা দিলেন কেন? তোমার সন্দেহ হচ্ছে? আমার মনে হলো এই মুখ আমি আগে কোথাও দেখেছি, কিন্তু তখন আমার মাথার গোলমাল হয়ে গিয়েছে, কিচ্ছু ঠিক করতে পারলাম না। বললাম, সন্দেহ হয় কিন্তু তার থেকেও বড় ব্যাপার, বড় আশ্চর্য হয়ে গিয়েছি, আমি কিছুই জানি না যে আপনারা কে। অপরাধ মাফ করুন, কিন্তু কথার জবাব যদি পাই। মহাডামরিকে চেনো না, আমাকেও চেনো না, তাহলে আর চিনে কাজ নেই। এসেছি কেন জিজ্ঞেস করছো? দিব্যৌক পথের নাম শুনুনি তন্ত্রে, পাষণ্ড দলের জন্য এই পথে আমরা পৃথিবীতে নেমে আসি। তোমার মন্ত্রে দিব্যৌক পথের সাড়া জেগেছে, তাই ছুটে দেখতে এলাম। কথাটা ভালো বুঝতে পারলাম না, ভয়ে ভয়ে বললাম, তবে আমি কি খুবই পাষণ্ড? তোমার বেলায় এসেছি সম্প্রদায় রক্ষার জন্য, অত ভয় কিসের? আমি কি তোমাকে লাঠি মেরেছি, শ্মশানের পোড়া কাঠ ছুঁড়ে মেরেছি, তোমাকে পরীক্ষা না করে কি সাধনার নিয়ম বলে দিয়েছি তোমাকে? আমি ভয়ানক আশ্চর্য হয়ে গিয়েছি, বলে কি? মেয়েটি আবার বলল,
কিন্তু মহাডামরির বড় ভীষণ রূপ, তোমার যেমন ভয় সে তুমি পারবে না, ও ছেড়ে দাও। আপনি যখন বললেন তাই দিলাম। ঠিক কথা দিলে? দিলাম। এ সময়ে যে সব দেহের ওপর বসে আছি তার দিকে আমার নজর পড়ল, পড়তেই ভয়ে ও বিস্ময়ে আমার সর্বশরীর কেমন যেন হয়ে গেল। শব্দের সঙ্গে সম্মুখের ষোড়শী রূপসী চেহারার কোনো তফাৎ নেই, একই মুখ, একই রং, একই বয়স। বালিকা ব্যঙ্গের হাসি এসে বলল, আমি কথার কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ থেকে একটা সন্দেহ আমার মনে ঘনিয়ে এসেছিল, সেটা মুখেই প্রকাশ করে বললাম, কে আপনি? আপনি কি শ্মশানের পাগলি নাকি? একটা বিকট বিদ্রুপের হাসিতে রাতের অন্ধকার চিরে ফেড়ে চৌচির হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাঠ ময় নরকঙ্কালগুলো হাড়ের হাতে তালি দিতে দিতে একে বেঁকে উদ্দাম নৃত্য শুরু করল। আর অমনি সেগুলো নাচের বেগে ভেঙে ভেঙে পড়তে লাগল। কোন কঙ্কালের হাত খসে পড়ল, কোনোটার মেরুদণ্ড, কোনোটার কপালের হাড়, কোনোটার বুকের পাঁজরাগুলো, তবুও তাদের নৃত্য সমানেই চলছে। এদিকে হাড়ের রাশি উঁচু হয়ে উঠল, আর হাড়ে হাড়ে লেগে কি বিভৎস ঠক ঠক শব্দ! আহ ভগবান! হঠাৎ আকাশের এক প্রান্ত যেন জড়িয়ে গুটিয়ে গেল কাগজের মতো, আর সেই ছিদ্র পথে যেন এক বিকট নারী মূর্তি উন্মাদিনীর মতো আলুথালু বেগে নেমে আসছে দেখলাম। সঙ্গে সঙ্গে চারপাশের বনে শিয়ালের দল আবার ডেকে উঠল। বিশ্রী মরা পচার দুর্গন্ধে চারিদিক পূর্ণ হল। পেছনের আকাশটা আগুনের মতো রাঙা মেঘে ছেয়ে গেল, তার নিচে শকুনি উড়ছে সেই গভীর রাতে, শিয়ালের চিৎকার ও নরকঙ্কালে ঠোকাঠুকি শব্দ ছাড়া। সেই ভয়ানক রাতে বাকি সব জগৎ নিস্তব্ধ, সৃষ্টি নিঝুম। আমার গা শিউরে উঠল আতঙ্কে, পিশাচিটা আমার দিকেই যেন ছুটে আসছে, তার আগুনের ভাটার মতো জ্বলন্ত দুচোখে ঘৃণা নিষ্ঠুরতা ও বিদ্রুপ মেশানো সে কি ভীষণ ক্রূর দৃষ্টি! সে পুঁতি গন্ধ, সে শিয়ালের ডাক, সে আগুন রাঙা মেঘের সঙ্গে পিশাচির সেই দৃষ্টিটা মিশে গিয়েছে একই উদ্দেশ্যে। তারা সকলেই আমায় নিষ্ঠুর ভাবে হত্যা করতে চায়। যে সবটার উপর বসে আছি সে সবটা চিৎকার করে কেঁদে উঠে বলল, আমি আসন ছেড়ে উঠে দৌড় দিলাম। তখন পূবে ফর্সা হয়ে এসেছে, বোধহয়
বোধহয় অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান হবার পর চেয়ে দেখি আমার সামনে সেই পাগলি বসে মৃদু মৃদু ব্যঙ্গির হাসি হাসছে। সেই বটতলায় আমি আর পাগলি দুজনে। পাগলি বলল, আমার শরীর তখনও ঝিমঝিম করছে। বললাম, কিন্তু কিন্তু আমি ওদের দেখেছি। তুমি যে ষোড়শী মহাবিদ্যার কথা বলতে তিনি এসেছিলেন। পাগলি মুখ টিপে হেসে বলল, তাই তুই ষোড়শীর রূপ দেখে মন্ত্রজাপ ছেড়ে দিলি? ওসব হাকিনীর মায়া, ওরা সাধনার বাধা। তুই ষোড়শীকে চিনিস না। শ্রী ষোড়শী সাক্ষাৎ ব্রহ্মশক্তি এবং দেবী ত্রক্ষরী। তুই মহা ষোড়শী সুন্দরী, উচ্চতন্ত্রের সাধনা ভিন্ন, তিনি প্রকট হন না। তুই আর জানিস কি ওসব মায়া? আমি সন্দিগ্ধ সুরে বললাম, তিনি অনেক কথা বলেছিলেন যে আরো এক বিকট মূর্তি পিশাচির মতো চেহারা নারী দেখেছি। আমি তো দেখেছি। আমার মাথা ঠিক ছিল না। তারপরেই মনে পড়ল, পাগলির কোথাও কি একটা তার সঙ্গে যেন হয়েছিল, কি সেটা? পাগলি বলল, তোর ভাগ্য ভালো, শেষকালে যে বিকট মূর্তি মেয়ে দেখেছিস তিনি মহাডামরে মহাভৈরবে। তুই তার তেজ সহ্য করতে পারলি না, আসন ছেড়ে ভাগলি কেন? তারপর সে হঠাৎ হি হি করে হেসে উঠে বলল, মুখ পড়া বাদর কোথাকারের, উনি দেখা পাবেন ভৈরবীতে। আমি যাদের নাম মুখে আনতে সাহস করি না, হাকিমিদেরকে নিয়ে কারবার করি। ওরে মুখ পড়া, তোকে ভেলকি দেখিয়েছি। তুই তো সব সময় আমার সামনে বসে আছিস বটতলায়। কোথায় গিয়েছিলি তুই? সকাল কোথায় এখন, যে সারা রাত সাধনা করে আসন ছেড়ে এলি? এই তোরে সন্ধে হবে। সন্ধে? ও সন্ধেই তো না, আমি কিছু ভাবতে পারছি না। তাহলে আমার চমক ভাঙল। পাগলি কি ভয়ানক লোক! সত্যি তো সবেমাত্র সন্ধে হয় হয়। আমার সব কথা মনে পড়ল। এসেছি ঠিক বিকেল ছটায়, আষাঢ় মাসের দীর্ঘ বেলা, মরা ডাঙায় তোলা, সব সাধনা নরকঙ্কাল ষোড়শী উড়ন্ত চিল শকুনির ঝাঁক, সব সব আমার ভ্রম ভ্রম। হতভম্বের মতো বললাম, কেন এমন ভোলালে আর মিথ্যা তো ভয় দেখালে কেন তুমি? তোকে বাজিয়ে নিচ্ছিলাম, তোর মধ্যে সে জিনিস নেই। তোর কর্ম নয় তন্ত্রের সাধনা। তুই আর কোনো দিন এখানে আসবার চেষ্টা করবি না, এলেও আর দেখা পাবি না। একটা কথার শুধু উত্তর দাও, তুমি তো অসাধারণ শক্তিধর, তুমি ভেলকি নিয়ে থাকো কেন? উচ্চতন্ত্রের সাধনা করো না কেন? পাগলি এবার একটু গম্ভীর হল, বলল, তুই সে বুঝবি নে মহাষোড়শী মহাডামরী,
ত্রিপুরা এর মহাবিদ্যা, ব্রহ্মশক্তির নারী রূপ। এদের সাধনা এক জন্মে হয় না। আমার পূর্বজন্ম এমনই কেটেছে, এ জন্মও গেল, গুরুর দেখা পেলাম না। যা তুই ভাগ, তোর সঙ্গে এসব বকে আমি কি করব। তোকে কিছু শক্তি দিলাম, তবে রাখতে পারবি না বেশি দিন। যা 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 যা, পালা পালা। চলে এলাম। সে আজ 40 বছরের কথা, আর যাইনি, ভয়েই যাইনি। পাগলির দেখাও পাইনি আর কোনোদিন। তখন চিনতাম না, বয়স ছিল কম। এখন আমার মনে হয় যে পাগলি সাধারণ মানবী নয়। সংসারে কেউ ছিল না, সে লোক চক্ষুর আড়ালে থাকবার জন্য পাগল সে যে কেন যে চিরজন্ম শ্মশানে মশানে ঘুরে বেড়াত। তুমি আমি সামান্য মানুষ, তার কি বুঝব। যাক, সেসব কথা, শক্তি পাগলি দিয়েছিল কিন্তু রাখতে পারিনি। ঠিক কি বলেছিল, আমার মনে অর্থের লালসা ছিল আর তাতেই গেল। কেবল চন্দ্রদর্শন এখনো করতে পারি। তুমি চন্দ্রদর্শন করতে চাও? এসো এসো, চিনিয়ে দেব দুই হাতের বুড়ো আঙুল দিয়ে। আমি দেখলাম তারানাথের বকুনি থামবে না যতক্ষণ এখানে আছি। উঠে পড়লাম, বেলা 12টা বাজে। আপাতত চন্দ্রদর্শনের থেকেও গুরুতর কাজ বাকি। তারানাথের কথা বিশ্বাস করেছি কিনা জিজ্ঞেস করছেন? এর কোনো জবাব আমি দেব না। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারানাথ তান্ত্রিকের চরিত্রে মীর, গল্পের সূত্রধার দীপ, গল্প পাঠ ও গ্রামের শরিক সোমক, পাগলি ষোড়শী মহাবিদ্যা ও বালিকা অয়ন্তিকা, সাধু ও গ্রামের লোক অগ্নিজিৎ, কিশোরী অমর্ত, তারানাথের ছেলে অভিষেক, সমবেত কণ্ঠে প্রিয়াঙ্কা আর মৌসুমী, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, বিশেষ সহযোগিতায় সোমক, পর্ব পরিচালনায় রাইট ব্রাদার্স থেকে অনির্বাণ ও অভিষেক, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।